সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদের শুরুতেই শিরোনাম মাথা উঁচু করার প্রত্যয় রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ গোবিন্দগঞ্জে নুসরাত হত্যা ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও র্যালি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে স্লোগানের ১৪২৬ ছাব্বিশ সনের বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নুরুর রহমান রোববার সকাল আটটায় শোভাযাত্রাটি রাজশাহী কলেজ এটি স্কুলের সামনে থেকে শুরু হয় এরপর শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রায় বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শোভাযাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তা চাদরে মোড়ানো হয় পুরো এলাকা এবারে শোভাযাত্রা শিল্প কাঠামোগুলোর মধ্যে পঙ্খিরাজ ঘোড়া হাতি ও ময়ূর ঘোড়া উন্নয়নের বাহক ও ময়ূর পালককে সমৃদ্ধির তুলনা করা হয়েছে শোভাযাত্রায় আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য গরু ও ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন প্যাকার্ড সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনে নানা বিষয়ে স্থান পায় আজকে এই দিনে বসে যে অনেক ভালো লাগছে খুব এনজয় করছি এটাই বড় কথা আমার যতদিন থাকবে ততদিন আমাদের এই আনন্দ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে 1989 সাল থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা শুরু থেকে চারুকলার শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না তখন এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1996 সালে এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা 2016 সালের নভেম্বর মাসে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে এই শোভাযাত্রা বাঙালি উৎসবপ্রিয় জাতি নানা রূপ নানা সুসময় প্রাণোচ্ছলতায় প্রতিটি দিনকে তারা বরণ করে নেয় অনাবিল পূর্ণতায় খুবই ভালো কেটেছে আর আমাদের কলেজে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো আমরা সেসব সাংস্কৃতিক অনুষ্ঠান মানে উপভোগ আর আমরা চাই যে প্রতি বছর আমাদের খুব ভালো প্রতি বছর এইভাবেই বরণ করে সারা বছর আমরা আনন্দ ভালোবাসার মাঝেই কাটাবো বিশালতার মায়ায় ভালোবাসার বাঁধন মুক্ত উদার পঙ্কিলতা বিবর্জিত ও স্নিগ্ধ তারা দুঃখ জরা ক্লেশকে জয় করতে জানে জানে শত কষ্টে হৃদয় নিয়েও স্বপ্নের বিশালতায় ভাসতে শিল্প সৌন্দর্যে সমৃদ্ধ উৎসবমুখর বাঙালি বাংলা বছরের প্রথম দিনটিকে ঘিরে থাকে আড়ম্বরপূর্ণ আয়োজনে বাঙালি জাতির এই নতুন বছরকে বরণ করার উৎসবটি অন্যতম তাই নতুন বছরকে বরণ করার প্রস্তুতি শুরু হয় বেশ কয়েক মাস আগেই বৈশাখের বর্ণিল সাজে মেতে উঠেছে রাজশাহী পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকে নানা আয়োজনে মেতে ওঠেন রাজশাহীর লাখো জনতা সকাল নয়টায় রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয় ছাব্বিশের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বিশেষ করে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং র্যালির পরে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তাতে অংশগ্রহণ করবে এবং আমরা আজকের যে প্রত্যয় সে প্রত্যয়টা হলো যে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ যেটা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়বে সেই নতুন প্রজন্মকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আপনি জানেন যে এই এই অনুষ্ঠানগুলো গ্রাম গ্রামকেন্দ্রিক ছেলে না এখন নগর কেন্দ্রিক হয়েছে এবং গ্রামে ভাটা পড়েছে অনুষ্ঠানগুলো যেহেতু নগর নগরে একটু আধিক্য রয়েছে এই অনুষ্ঠানের আমি মনে করি নগর জীবনের এই এই বৈশাখ উদযাপনের মাধ্যমে শুধু পুরাতন ঐতিহ্য ধারণ করবো না সাথে সাথে আমরা নতুন প্রজন্মকে আমরা উদ্বুদ্ধ করব এই দেশ মাতৃকার গড়ার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য এবং এই অনুষ্ঠানগুলো মূলত বাঙালির ঐতিহ্যের সাথে যেমন সম্পৃক্ত আমাদের ঐতিহ্যের মেলবন্ধন যেমন এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেমন উজ্জীবিত করবে তেমনিভাবে আগামী এই যে দু সালে যে বঙ্গবন্ধু মানুষকন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে যে একটা উন্নত রাষ্ট্রে সে উন্নত রাষ্ট্রের কারিগরের তারা তার যারা হলো প্রজন্ম এই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই সমস্ত অনুষ্ঠানের কোনো বিকল্প নেই শোভাযাত্রাটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় রাজশাহী কলেজে এসে শেষ হয় এ সময় তারা বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী প্রাণীর আদলে নির্মিত প্রাণী ঘোড়া হাতি বাঘ সহ নানা প্রাণীর প্রতীকী নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় এছাড়া মেয়েরা সাজে বাঙালি সাজে এবং তারা শোভাযাত্রায় বাদ্যের তালে তালে নৃত্য প্রদর্শন করে আনন্দ করতে থাকে সকাল দশটায় রাজশাহী বিভাগের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল সোভান। এ সময় চারুকলার শিক্ষার্থীরা ও রাজশাহীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন লাগছে অনেক উপভোগ করেছি মঙ্গল শোভা করে অনেক আনন্দ পেয়েছি আর দিনটি মানে খুব সুন্দরভাবে উদযাপন করলাম খুব ভালো লাগছে সকালবেলায় এত সুন্দর একটা দিন আর যে বাংলাদেশকে এরকম রকম উৎসব মুখর আর মানে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে আগামীতেও যাতে যায় এই এটা আসলে শুধুমাত্র যে নাট্যশিল্পীর দিন তা কিন্তু নয় এটা সমগ্র বাঙালি জাতির একটি দিন সমগ্র বাঙালির একটি দিন আমরা প্রত্যেকেই চাই এই বাঙালি তত্ত্ব যে বাঙালি আমাদের ভিতরে দিয়ে গেছেন আমাদের বাউল থেকে শুরু করে এখন পর্যন্ত যে মাতৃভাষার জন্য যারা সংগ্রাম করেছেন সে বাঙালি আমরা সেই বাংলা ভাষাকে আমরা শুদ্ধ ভাষায় নিয়ে যেতে চাই শুদ্ধ ভাষার চর্চা করতে চাই এবং এই বাঙালির যে সংস্কৃতি প্রত্যেকটা সংস্কৃতি আমাদের ভিতরে লালন করতে চাই নওগাঁয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জেলা স্কুল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদর সাংসদ ব্যারিস্টার নিজাম জলিল জন শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয় শোভাযাত্রায় আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য গরু ও ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন প্যাকার্ড সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয়ে স্থান পায় আমরা বাঙালি জাতি আমরা যে আছি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সেই কাজটি করে যাচ্ছি বাংলাদেশ সে আগের বাংলাদেশের নাই বিশ্বের দরবারে বাঙালি জাতির মাথামাশি করে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আসুন আমরা এই দেশটাকে উন্নত দেশে রূপান্তরিত করার জন্য আমরা সার্বিক চেষ্টা করি আজকে আজকের শুভ নববর্ষে আমাদেরকে শপথ নিতে হবে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের স্থান আমাদের দেশে নাই আমাদের দেশে বাল্যবিবাহ থেকে আমরা মুক্ত থাকব আমরা মাদক থেকে মুক্ত থাকবো আমরা ভেজাল খাদ্য থেকে আমরা মুক্ত থাকবো এবং এই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকবো এগুলির বিরুদ্ধে আমরা আমরা জেহাদ ঘোষণা করি আমরা যুদ্ধ ঘোষণা করি তবেই আমি মনে করি আমাদের বাঙালি জাতি এবং খ্রিস্টপোষহী যারা সাদা ভারত করেছেন মহান মুক্তিযুদ্ধে তাদের আত্মার শান্তি পাবে এবং আমাদের দুলক্ষ লক্ষ মামড় যে সংগ্রহ এই সম্রমের উপযুক্ত মর্যাদা আমরা দিতে পারি আমরা ফিরে যাই সে বাঙালির আমরা তো আমি কে তুমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা বদলাবে না যেব না আমরা স্মরণ করে আমরা বিশ্বের দলের আরো মাথা উচিত দাঁড়াই এই প্রতিজ্ঞা হোক আজকে এই শুভ নববর্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ এ উপলক্ষে রবিবার সকালে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেয় শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়ি চত্বরে গিয়ে শেষ হয় সেখানে মুক্ত মঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এছাড়াও একই স্থানে আয়োজন করা হয় তিন দিন ব্যাপী গ্রামীণ মেলা রয়েছে অ্যাপিস ক্লাবের ঠান্ডা শরবত ও প্রথম আলো বন্ধুসভার সভার স্যালাইন পানি খাওয়ার ব্যবস্থা সহ বিশটি স্টল প্রতিদিন বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই মেলা শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠান ও তিন দিন ব্যাপী মেলা নির্বিঘ্নে করতে পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলার বিভিন্ন উপজেলাগুলোতেও বাংলা নববর্ষ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নুসরাত হত্যা ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জে বাংলাদেশ হিউম্যান প্রেস সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ উপজেলায় গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর সভাপতি ডলি সেন সদস্য এরফান উল্লাহ তুহিন মানি আক্তার জয়শ্রী রেখা আক্তার সোরপানা সম্পা শিরিন জাহাঙ্গীর আলম ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন এই ছিল আজকের সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ